হলদিয়াতে র্যাগিগের প্রতিবাদ করে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ডেপুটেশন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিগের ঘটনা ও ছাত্র মৃত্যুর স্মৃতি এখনও যথেষ্ট টাটকা। ঘটনায় একাধিক অভিযুক্ত এখনও আটক। রাজ্য রাজনীতি এবং জনমানসে আলোড়ন ফেলেছিল সেই র্যাগিং এবং ছাত্রের মৃত্যু, কিন্তু তারপরেও যে অনেকের হুঁশ ফেরেনি তা প্রমাণ মিলেছিল হলদিয়া এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায়। গত 29 নভেম্বর ওই কলেজে র্যাগিংয়ের প্রতিবাদ করায় দুই ছাত্রকে বিধর্ক মারধর বলে অভিযোগ। তাদের মধ্যে চতুর্থ বর্ষের এক ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা এসএফকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ফেটেছে, হাত পা ভেঙে গিয়েছে। অভিযুক্ত ছাত্র দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। গত 1 ডিসেম্বর কলেজের অধ্যক্ষ অসিত বরণ মাইতি হলদিয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছিলেন। পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্ত ছাত্রে বিবেক কুমার যাদব এবং জগদীশ মিশ্র, তারা যথাক্রমে বিহারের ঔরঙ্গাবাদ বেগুসারি বাসিন্দা। অভিযুক্তরা পলাতক, তাদের তল্লাশি করছে পুলিশ। দোষী ছাত্রদের উপযুক্ত শাস্তি সহ 6 দফা দাবি নিয়ে আজ হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ডেপুটেশন দিলেন তৃণমূল যুব কংগ্রেস। ডেপুটেশনের নেতৃত্ব দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু। কিছু মূল্যবান কথা বলবে আমাদের মাস্টারমশাই শশাঙ্ক বাবু। আজও তারা বঞ্চিত অবস্থায় আছে। আমি এইচআইডির কর্মকর্তাদের কাছে অনুরোধ করব যাতে যে সকল মানুষেরা ভূমিদান করেছিলেন সেই এলাকার পরিবারের ছেলে মেয়েদের এই ক্যাম্পাসে গার্ডিয়ানরা অভিভাবকরা খুবই চিন্তিত যে তাদের পরিবারের সন্তানরা যে কলেজে পড়ে, যদি যে সেই কলেজে যদি র‍্যাগিং এর শিকার হয়, অর্থাৎ মানসিক ভাবে এবং শারীরিক ভাবে যদি নির্যাতন হয় তাদের উপর, সেটা নিয়ে তারা খুব ব্যথিত হন। আজকের এই ডেপুটেশন ইঞ্জিনিয়ারিং কলেজ আপনারা জানেন আইকেআর এর আন্ডারে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সংক্ষেপে আমরা হিট বলি, সেই কলেজে আমরা আজকে ডেপুটেশন দিলাম আমাদের এই 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, যার মূল এজেন্ডা ছিল যে ইঞ্জিনিয়ারিং কলেজে যে রিগিং র্যাগিং হচ্ছে, প্রতিনিয়ত যারা জুনিয়র বা নতুন স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছে তাদের প্রতি পাশবিক নির্যাতন, মানসিক নির্যাতন এটা প্রায়শই ঘটছে। এবং সম্প্রতি যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের হলদিয়ার শিক্ষা প্রতিষ্ঠান সহ হলদিয়ার সুনাম নষ্ট হলো, এটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয়। কি ঘটনা ঘটেছিল? একজন ফার্স্ট ইয়ারে মানসিক এবং শারীরিক নির্যাতন চালায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে, পর থেকে যেভাবে খুঁজে বেড়াচ্ছেন, আমি খোঁজ নিয়েছিলাম থানায় কি অবস্থায় আছে। ইতিমধ্যে দুটো টিম ছত্তিশগড় বিহারে তারা পৌঁছে গেছে, তারা তাদের কাজ করছে। কিন্তু ছত্তিশগড়ে বিজেপি সরকারের হাত থেকে তাদেরকে আনা যাবে কি না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে কি না, আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। বিজেপির উস্কানিতে এই ঘটনা ঘটেছিল। এরা শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে। বহিরাগত কিছু স্টুডেন্ট এসে আমাদের হলদিয়ার সুনাম নষ্ট করতে চাইছে, আমাদের জেলার সুনাম নষ্ট করতে চাইছে, বাংলার
সংস্কৃতি নষ্ট করতে চাই। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান ঠিকভাবে চলুক, আমরা সমস্ত দিক থেকে সহযোগিতা করব। কারণ এখানে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আগামীর ভবিষ্যৎ, এখানে স্টুডেন্ট তৈরি হয়, আগামী দেশের ভবিষ্যৎ তৈরি হয়। কত কিছু স্টুডেন্ট এসে এখানকার এলাকা পরিবেশ নষ্ট করছে। এই কলেজের সামনে কিছু ঝুপড়ি দোকানদার ভাইরা আছেন, রুজি রুটির বিষয় আপনাদের দোকান ভাইরা বলবো, আপনারা ঠিক মতো আপনাদের যে কাজ সেটা করুন, বিক্রি বাটা হোক আমরা চাই। কিন্তু এই বিক্রি বাটার আড়ালে নেশাগ্রস্ত জিনিস যদি বিক্রি করেন, সেদিন আমাদের আসল রূপ আপনারা দেখে নেবেন। যদি কলেজ কর্তৃপক্ষ কিছু না করে, পুলিশ প্রশাসন কিছু যদি না করে, আমরা মাঠে নেমে তার প্রতিবাদ প্রতিকার করব। নেশাগ্রস্ত জিনিস যদি কোনো দোকান থেকে পাওয়া যায়, সে দোকান এখান থেকে আমরা ভেঙে গুড়িয়ে দেবো, সে দায়িত্ব আমরা নিয়ে নেব। কলেজের পরিবেশে খাবার দাবার রাখুন, কোনো সমস্যা নেই। মদের বোতল পাওয়া যাবে কলেজের বাইরে থেকে, প্রাচীরের বাইরে এলাকার বাসিন্দারা থাকে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। রাজবিদ বিভিন্ন বাইরে থেকে স্টুডেন্টরা মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে রাস্তায় পড়ে যাচ্ছে। তাই বলবো, আমরা কর্তৃপক্ষ জানিয়েছি, কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন, তারপরেও আমাদের লক্ষ্য নজর থাকবে এই সমস্ত বিষয়ের উপরে। আপনারা যারা পা মিলালেন, সামিল হলেন, উপস্থিত হলেন, সর্বস্তরের ব্যক্তিত্ব, সবল সুঙ্গাঙ্গী, শুভানুদায়ী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তৃণমূল কংগ্রেসের যুব সৈনিক, যুব নেতৃত্ব, ভাই সুশান্ত মালি, আমাদের 25 নম্বর ওয়ার্ডের সভাপতি দেবপ্রসাদ বিষয়ী, আমাদের 24 নম্বর সভাপতি রুনুদা আছেন, ভাই মতি যুব নেতা শ্রীমন্ত বাবু আছেন, আমাদের সভাপতি 1 নম্বর ওয়ার্ডের উত্তম দা আছেন, আমাদের 14 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমাদের 24 নম্বরের যুব নেতা সঞ্জয় ভাই আছেন, আমাদের মাস্টারমশাই শফিউর রহমান সাহেব আছেন, সহসভাপতি ব্লকের ছাত্র নেতা রাজেশ খান আছেন, এবং বিল্ল ভাই সহ অন্যান্যরা রয়েছেন। আমাদের 29 তারিখে এখানে একটা ঘটনা ঘটেছিল, র্যাগিংকে কেন্দ্র করে একজন ছেলে প্রতিবাদ করাতে তাকে ব্যাট এবং উইকেট দিয়ে এমনভাবে মারধর করেছে, মাথা থেতলে দিয়ে তাকে পরবর্তীকালে পিজি হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এখন সুরক্ষিত আছেন, কিন্তু আমাদের আজ প্রতিবাদ এই জন্যই যে আগামীতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, র্যাগিং যেন ইমিডিয়েট বন্ধ হয়। এখানে আমাদের কাছে বিভিন্ন স্টুডেন্টরা আসে তাদের কমপ্লেন নিয়ে, তাদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়। তো কলেজ ঠিকমতো চলুক এটা আমরা চাইব, কিন্তু আমাদের কাছে যখন খবর আসে তখন আমরা ম্যানেজমেন্টে এগুলো কথা আলোচনা করি, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে একটা ঘটনা ঘটেছে, একটা প্রথম বর্ষের স্টুডেন্টকে র্যাগিং করাতে সে চতুর্থ বর্ষের স্টুডেন্টের কাছে তার কমপ্লেনটা যখন জানায়, তার দুঃখের কথা জানায়, সে তখন প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করাতে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে কিছু স্টুডেন্ট যারা বহিরাগত এখানকার বিহারি এবং ছত্তিশগড়ের এখানকার 3 স্টুডেন্ট বিবেক, আয়ুষ এবং জাইস বলে নাম, এর সঙ্গে আরও কয়েকজন ছিল, তো এরা এমনভাবে মারধর করেছে, মানে ওরা ভেবেছিল মারা গেছে। তো ফলে সেই জায়গায় আমাদের প্রতিবাদ যে কর্তৃপক্ষ তাদেরকে পালাতে সাহায্য করেছে এটা নিশ্চিত, পুলিশ খুঁজে পাচ্ছে না, পুলিশকে এফআইআর করা হয়েছে একদিন পরে, পুলিশ তারপরে তদন্ত নেমেছে, কিন্তু ততক্ষণে তারা নেই, এখানে চলে গেছে, পুলিশের টিম, পুলিশ প্রশাসন খোঁজ নিলাম, তারাও খুঁজে বেড়াচ্ছে বিহারে ছত্তিশগড়ে, তাদের টিম গেছে। তো পুলিশের প্রতি আমরা আস্থাশীল, তারা তাদের কাজ করবেন আমরা বিশ্বাস করি, কিন্তু কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে এরা কেন পুলিশকে তৎক্ষণাৎ খবর না, মানে আটকে রেখে খবর দিল না কেন, বা কেন পুলিশের হাতে তুলে দিল না, কারণ কলেজ কর্তৃপক্ষ তারা, আমার মনে হয়েছে যে তারা তাদের ডিউটিটা ঠিকমতো সেই সময় পালন করেনি। তাই আমরা চাই অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করছে নাকি, এটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে, একটা কলেজ ক্যাম্পাস থেকে 3 জন স্টুডেন্ট
একটা ছেলেকে মেরে মৃত্যুশয্যা করে দিয়ে কিভাবে চলে যায়? এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি, অন্তত 50 জায়গায় আমাদের আটকেছে 50 জন সিকিউরিটি, আর 3 জন মেরে চলে যাচ্ছে এখান থেকে, সিকিউরিটি নেই, এটা আমাদের কাছে আশ্চর্যজনক লাগছে। একদম কর্তৃপক্ষের ডাইরেক্ট ইন্ধনে এখান থেকে পলায়নে সাহায্য করছে এই ইঞ্জিনিয়ারিং কলেজের কর্তৃপক্ষ। যে খবর এসেছে কিছু কিছু স্টুডেন্ট যেমন মদ্যপ অবস্থায় থাকে আর অন্যান্য কিছু নেশাগ্রস্ত জিনিস এই আমাদের বাইরে কিছু দোকানদার ভাইরা সে ব্যবসা করছে, তো সেটা অবৈধভাবে, সেটা আমরা দেখব। এটা যদি বন্ধ না হয়, কর্তৃপক্ষ যদি কিছু স্টেপ না নেয় বা অন্যান্যরা কিছু স্টেপ না নেয়, তাহলে আমরা আমাদের মতো করে ওই মাদকজাত জিনিস বা যেটা নেশাগ্রস্ত জিনিস যারা কলেজের বাইরে নিয়ে বসে আছে সেগুলোকে আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। সে দায়িত্ব আমরা একদম দায়িত্ব সহকারে করবো। এলাকা শান্ত, পরিবেশ শান্ত, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে নোংরামি আমরা বরদাস্ত করবো না। সমাজকে সুস্থ রাখার জন্য, পরিবেশ সম্পূর্ণ সুস্থ পিসফুললি রাখার জন্য যেটা প্রয়োজন, তৃণমূল কংগ্রেস মাঠে নেমে সেটা করবে শিক্ষা প্রতিষ্ঠানে বাঁচানোর স্বার্থে। কারণ আগামীর ভবিষ্যৎ তৈরি হয় এই কলেজ থেকে, আগামীর ভবিষ্যৎ তৈরি হয় ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ থেকে। তো সেই জায়গার পরিবেশ যারা খারাপ করতে চাইবে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে প্রতিবাদ জানাবে। আমরা প্রায় 6 দফা ডেপুটেশন ছিল। কর্তৃপক্ষ কী বলবে? কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন আগামীতে এই জিনিস হবে না, আমরাও বিশ্বাস রেখেছি, কিন্তু আবার কয়েকদিন পরে আমরা আসবো, তার কতটা কি রেজাল্ট হলো তার আমরা পড়া ধরতে আরেকবার আসবো। আজগর আলী, TMYC, তমলুক সাংগঠনিক জেলা, পূর্ব মেদিনীপুর, সভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।